আমার সব দামে দামে তুনু মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি আল্লা আমার এই রাবি আমা রেসা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তুয়াস আলা আলাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হেলও নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে যাক প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেল এটি পাঠানো হয়েছে ভার্জিনিয়া ইউএসএ থেকে এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক আমার বয়স একুশ বছর আমার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছেন রাজি না হলে অভিশাপ দেন রাগ করেন বিয়ের ব্যাপারে মতামত দেওয়ার অধিকার ইসলামে মেয়েদের কতটুকু রাজি না হলে কি বাবার কথা অমান্য হবে আমার কি গুণা হচ্ছে উল্লেখ্য আমি কয়েক বছর পর বিয়ে করতে চাচ্ছিলাম বিষয়টি একটু আমাকে বুঝিয়ে বলবেন ধন্যবাদ আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আপনার বয়স একুশ বছর হয়ে গিয়েছে বিয়ের স্বাভাবিক যেই বয়স নির্ধারণ করা হয়ে থাকে সেটা আমরা জানি যে আঠারো বছর এর ছোট আপনার বয়স আরও তিন বছর বেশি হয়েছে এবং আপনার আব্বা আপনাকে বিয়ের জন্য বারবার পরামর্শ দিচ্ছেন অথবা প্রস্তাব দিচ্ছেন চাপ দিচ্ছেন চাপ দিচ্ছেন কিন্তু আপনি রাজি হচ্ছেন না এক্ষেত্রে আপনার এই কাজটি শুদ্ধ হচ্ছে না সঠিক হচ্ছে না বিয়ের জন্য যেহেতু অভিভাবক আপনাকে বিয়ে দিতে চাচ্ছেন এবং চেষ্টা করছেন প্রস্তাব দিচ্ছেন সেটাকে ইগনোর করা উপেক্ষা করা সেটাকে মূল্য না দেয়া এই কাজটি আপনার জন্য শুদ্ধ হচ্ছে না এটা আপনার প্রথম ভুল এর মাধ্যমে কোনো সন্দেহ নেই আপনার পিতার আপনি অবাধ্য হচ্ছেন কারণ আপনার পিতা আপনার কল্যাণ যেটি সেটাই চাচ্ছেন কোনো সন্দেহ নেই একজন যুবতী নারী তার নৈতিক পবিত্রতার জন্য নিজের ব্যক্তিগত জীবন নিরাপত্তার জন্য এবং আত্মিক ও মানসিক প্রশান্তির জন্য বিয়ে একেবারেই অপরিহার্য একটি বিষয় সুতরাং এক্ষেত্রে আপনার আব্বা যেই প্রচেষ্টা চালাচ্ছেন এটি তার অভিভাবক হিসেবে ওলি হিসেবে আল্লাহর পক্ষ থেকে তার যে মাস উলিয়া দায়িত্ব রয়েছে আমার দায়িত্বা রয়েছে সে আমানত দায়িত্বেরই একটি অংশ সুতরাং এটি তার তাকে করতে হবে আর এই কাজটি করার জন্য আপনি তাকে সহযোগিতা করা এটা আপনার দায়িত্ব এই কাছে তার প্রতি আপনার তার এই কাজের প্রতি সম্মতি দেওয়া এটা আপনার উচিত এক্ষেত্রে পিতাকে উপেক্ষা করা অথবা তার সাথে ভালো আচরণ না করা অথবা অসহযোগিতা করা এই কাজটি আপনার জন্য জায়েজ নেই বরং এটি অকুকুল ওয়ালেদারের মধ্যে অন্তর্ভুক্ত হবে পিতা মাতার অবাধ্যতার মধ্যে অন্তর্ভুক্ত হবে সুতরাং সতর্কতা অবলম্বন করবেন এটি গুনার কাজ হবে আর আপনি তিন বছরের মধ্যে কি পেয়েছেন প্রথম কথা যে তিন বছর বা চার বছর পরে বিয়ে করতে চাই তিন বছরের আপনার কাছে কয়েক বছর হ্যাঁ কয়েক বছর যে মানে কয়েক বছরের আপনার কাছে কি গ্যারান্টি রয়েছে কি নিশ্চয়তা রয়েছে সেটা আপনাকে জানতে হবে ইসলাম আসলে এ ধরনের নিশ্চয়তা দেয়নি মানুষ পরিকল্পনা করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় অথবা হয় না সুতরাং আপনি যেই বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন সে পরিকল্পনা আল্লাহ দিকে গ্যস্ত করুন এক্ষেত্রে আপনার এই সিদ্ধান্তটি বিয়ের ক্ষেত্রে যথার্থ নয় সঠিক নয় বরং বিয়ের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা উলিয় ইসলাম নারীদের বিয়ের ক্ষেত্রে রসুল্লাহ হাদিসের মধ্যে যে নির্দেশনা দিয়েছে সেটি হচ্ছে নারীদের বিয়ের ক্ষেত্রে যথাসম্ভব তাড়াহুড়া করা তাড়াতাড়ি করা মানে সময় যদি হয়ে যায় এবং উপযুক্ত হয়ে যায় বিলম্ব না আলেগা নারীকে বিলম্ব না করে বিয়ে দেয়া করে বিয়ে দেয় সুতরাং এক্ষেত্রে ইসলামী নির্দেশনাকে কেন আপনি বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন ঢাকা থেকে নাসিমা বেগম লিখেছেন নামাজ পড়ার সময় আমার মাঝে মাঝে মনে হয় দুই সেজদার জায়গায় এক সেজদা দিয়েছি বা চার রাকাত না আদায় করে তিন রাকাত আদায় করেছি এমত অবস্থায় সেজদা বা রাকাত নিয়ে সন্ধিহান হলে শেষ হবে নাকি পুনরায় নামাজ পড়তে হবে হ্যাঁ ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নামাজের মধ্যে শাক বা সন্দেহ তৈরি হয়ে থাকে নামাজের মধ্যে এই শাক বা সন্দেহ দুটি কারণে হয়ে থাকে একটি হচ্ছে অনেকের স্মৃতিগত মানে কমতি অথবা বিচ্ছুতির কারণেও হতে পারে আবার অনেকের শয়তানের ওয়াশার কারণেও হতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে শরতের মধ্যে শয়তান ওয়া দিয়ে থাকে মানুষদেরকে যেহেতু শয়তানের একটা প্রজেক্টই আছে যে প্রজেক্টের কাজই হচ্ছে শুধুমাত্র মুসল্লিদের সলাতএ এর মধ্যে দেওয়া এবং সলাদ থেকে মুসল্লিদেরকে মানে যথাসম্ভব মানে আস্তে করে সরিয়ে নিয়ে যাওয়া মনোযোগ এর দিক থেকে সরাতের এই বিধানগুলো পালন করার দিক থেকে যাতে করে কোনো না কোনোভাবেই সলাতের কিছু অংশ মুসল্লির ক্ষতি করা যায় এটি শয়তানের একটি মানে বড় প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত যাই হোক বাকি আপনি যে মাস এলাটি জিজ্ঞেস করেছেন বা যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি খুব ভালো করে খেয়াল করুন যে এটি দুইটি পর্যায়ে রয়েছে একটি হচ্ছে এই ধরনের সন্দেহ আপনার সলাতের মধ্যে তৈরি হওয়া অথবা সলাতের বাইরে তৈরি হওয়া যদি সলাত শেষ করার পর তৈরি হয়ে থাকে তাহলে এই সন্দেহের কোনো ভ্যালু ইসলামে নেই ইসলাম এই সন্দেহকে কোনোভাবেই গুরুত্ব দেয় না সমস্ত ওলামায়কে আমার রক্ষমতো সাব্যস্ত হয়েছে যে বাদুত শেষ হয়ে যাওয়ার পরে এই ইবাদতের বাদতের মধ্যে যদি কোনো না ওয়াহাম অথবা শেখ কোনো ধরনের ধারণা অথবা কোনো ধরনের সন্দেহ মানে এসে যায় তাহলে এই সন্দেহের আর কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই লাব্রাত আলীল ওয়াহমি বাদা সলাহ অথবা বাদা আলি ইবায়দা ইবাদত পরিপূর্ণ হওয়ার পর মানে কোনো ধরনের সন্দেহের আর সুযোগ থাকবে না তখন এটাকে আর মানে গুরুত্ব দেওয়ার কোনো অবকাশ নেই কারণ হচ্ছে এটি শয়তানের পক্ষ থেকে যে এতে কোনো সন্দেহ নেই এটা আমরা তাহলে প্রথম পয়েন্টটি বুঝতে পারলাম দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে যদি সলাতের মধ্যে এ ধরনের কোনো সন্দেহ তৈরি হয়ে থাকে মানে সলাতের মধ্যে যদি কোনো সন্দেহ এভাবে আসে যায় তাহলে সেক্ষেত্রে সলাতের যদি এমন হয় যে সলাতে রুক্ষণ খুব ভালো করে খেয়াল করতে হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সলাতের রুক্ষণ যদি হয় থাকে তাহলে আপনাকে অবশ্যই মানে যদি ওই রাকাত আপনি আদায় না করেন যে আপনি তিন ডাকাত পড়েছেন নাকি চার রাকাত পড়েছেন সন্দেহ হয়েছে তাহলে আপনি নিশ্চিত তিন ডাকাত পড়েছেন মানে চার রাকাত পড়েন নাই যেটা এটা এটাকে বলা হয়ে থাকে মানে যেটি একেবারে প্রত্যয় এর মাধ্যমে সাব্যস্ত যেহেতু চার নিয়ে কনফিউশান তিনের ব্যাপারে কোনো কনফিউশন নেই সুতরাং ইয়াকিনটাকে আপনাকে ধরতে হবে তারপরে আরেক রাখাত আপনাকে আদায় করতে হবে ঠিক অন্যভাবে রোকনের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে ওই রোকনের কারণে ওই রাখাত আপনার বাদ পড়ে যাবে যে একটি রোকন আপনি আদায় করছেন কিনা না সন্দেহ রয়েছে সেই রাকাত বাদ পড়বে সালাত নতুন করে শুরু করতে হবে না আপনি আরেক রাখাত আদায় করে দেবেন আরেক রাখাত আদায় করে দিবেন যদি মানে ওই রোক্ষণের আদায় করেছেন কিনা মানে সেই কনফিউশনটা যদি মানে সেখানে তৈরি হয়ে থাকে আর যদি এমন হয় যে কনফিউশন তৈরি হয়েছে রোক্ষণের মধ্যেই তাহলে সেই রোকনটুকু আদায় করে নিতে হবে সেই রোকনটুকু আদায় করে নিতে হবে আরেকটা হচ্ছে ওয়াজিবের ক্ষেত্রে রোকন হচ্ছে ফরজ যেটাকে বলা হয় তাকে আবার বলছি খুব ভালো করে বুঝতে হবে রোকন হচ্ছে ফরজ বিষয় আর আরেকটা হচ্ছে ওয়াজিবের ব্যাপারে যদি কোনো না কোনো ওয়াজিবের ক্ষেত্রে সংশয় তৈরি হয়ে থাকে যে এই ওয়াজিবটুকু আদায় করেছি কি করে নেই অথবা এই ওয়াইজিপটুকু ছুটে গিয়েছে কি না এ ধরনের কোনো সন্দেহ যদি অথবা এ ধরনের কোনো আপনার স্মৃতিভ্রম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যেটা সেটা হল আপনি সলাতের শেষে সালাম ফিরানোর আগে আপনি দুটি সেজদা দেবেন সেজদায় সহু দুটি সেজদা দিয়ে তারপরে এরপরে সালাম ফিরাবেন সেজদায় সহু আদায় করবেন তাহলে এর মাধ্যমে আপনার সলাৎ হয়ে যাবে নূতন করে সলাত আদায় করার প্রথম থেকে কোনো প্রয়োজন নেই আমার মনে হয় স্পষ্ট হয়েছে জি আমরা বিষয়টি সম্পর্কে জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন আত্মাহিত পড়ার পর দরুদ শরীফ পড়ার সময় মাঝে মাঝে মনে হয় আল্লাহ পর ভুল করে দোয়া মাসুরা পড়া শুরু করে দিয়েছি এ ধরনের সন্দেহ তৈরি হলে করণীয় কি এই সন্দেহ এসে এসে গেলেই আপনি মানে যে মানে দরুদ শুরু করতেছেন এটাই আপনার মানে কন্টিনিউ করবেন দরদ শরীফ কন্টিনিউ করবেন আর কিছুই নয় দরদ শরীফ কন্টিনিউ করবেন আপনি এই সন্ধে আসলেই সন্ধেটাকে পরিপূর্ণরূপে মানে ইগনোর করে উপেক্ষা করে সলাতের মধ্যে নিজের মনোযোগটা নিয়ে আসবেন এটি আপনার এই আগের মাসালা থেকে আমি পরের মাসালা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছি এটি শয়তানের অস্পস্থা কাজ করছে সতর্কতা অবলম্বন করতে হবে আর দুই নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এটা যদি বারবার সলাতের মধ্যে আসে বারবার সলাতের মধ্যে এই ধরনের অবস্থা তৈরি হয় তাহলে আপনি আউজুবিল্লা বিল্লা বিল্লা তিনবার বলে দিকে একটু থু 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 তিনবার দেবেন তাহলে হয়তো এই শেতান দূর হয়ে যাবে এবং এই প্র্যাকটিস যদি আপনি নিয়মিত করতে পারেন সলাতে আপনার যে ওয়াসা রয়েছে এই ওয়াসপাসা থেকে নিজেকে আপনি পরিত্রাণ বা মুক্তির দিকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তারা আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি মেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ সুজন লিখেছেন নির্দিষ্ট কিছু শর্তে স্বামী যদি স্ত্রীকে তার নিজের প্রতি তালাক কার্যকর করার অধিকার দেন এবং উক্ত শর্তের কোনো কাজ স্বামী না করলেও স্ত্রী যদি নিজের উপর তালাক পতিত করেন এবং স্বামীর বাড়ি থেকে চলে যান তাহলে কি তালাক কার্যকর হবে যদি স্বামী খুব ভালো করে খেয়াল করুন স্ত্রীকে তফবিদের অনুমোদন দেয় তো ফিরটা মোকাইয়াদ হতে হবে যে এই কাজ মানে যদি হয় তাহলে মানে তোমার তুমি মানে তোমার সুযোগ আছে যে তুমি আমাকে তালাক দিতে পারবা সেটি মোকাইয়াত থাকবে ওই সময়ের সাথে মানে এটি মতলাক হবে না মতলাক হচ্ছে কমন হয়ে যাবে না যখন খুশি তখন তালাক দি আপনি এখানে ইঙ্গিত দিয়েছেন যে বক্তব্যটি এনেছেন সেটা থেকে বোঝা যায় যে স্বামী যখন খুশি তখন স্ত্রী তালাক দিতে পারবে না ইসলামিক শরীয়ত তফভিদের ক্ষেত্রে শুধুমাত্র একটা তফভিদকে যা আইজ মনে করে থাকে সেটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো পর্যায়ে হলে হলে স্বামীর পক্ষ থেকে তিনি ধা হয়ে মানে দায়িত্বপ্রাপ্ত হয়ে তালাক দিতে পারবেন সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট সময় সেটাকে যদি কমন মানে করা করা হয় তাকে তাহলে ঈশ্বরিয়া এটাকে জা মনে করে না এটি জা ইজ নেই যে যখন খুশি তখন স্বামীকে তালাক দিয়ে চলে যাবেন স্ত্রী তালাক দিয়ে বাড়িতে চলে যাবেন কারণ তাহলে এখানে পারিবারিক কাঠামো পরিপূর্ণরূপে ভেঙ্গে খান খান হয়ে যাবে এবং মানুষগুলো জীবন জীবনযাপন করতে পারবে না দাম্পত্য জীবন বলতে কিছুই থাকবে না যেহেতু নারীদের ইমোশানের বিষয়টি পুরুষদের চেয়ে অনেক বেশি সুতরাং ইমোশানে গেলেই সেখানে দেখা যাবে যে পারিবারিক জীবনের জন্য একটা বড়ো ধরনের ক্ষতি চলে আসবে আপনি আরও লিখেছেন কাপড়ে যদি মজি লেগে যায় তাহলে সেই কাপড়ে কি সালাত আদায় করা যাবে না আপনি মজি লেগে গেলে আপনাকে অবশ্যই ওই অংশটুকু আপনি ধুয়ে নিতে হবে ওই অংশটুকু আপনাকে একটু ধুয়ে নিয়ে আপনি ওই কাপড়ে সালাদ আদায় করতে পারবেন কাপড় পুরোটা ধুইতে হবে সত্য না যতটুকু আপনি মনে করেন যে মজি লেগেছে সেটি আপনি ধুয়ে নেবেন এবার তার মধ্যে আলাদা দ্বিমত থাকলেও এটি হচ্ছে বিশুদ্ধ বক্তব্য সবশেষে আপনি জানতে চেয়েছেন রোগ মুক্তির জন্য যারা তাবিজ ব্যবহার করেন তাদেরকে যদি বলা হয় হাদিসে তাবিজ ব্যবহার করাকে শীর্ক বলা হয়েছে তখন তারা বলেন আমরা এতে উপকার পেয়েছি এই কথার বিপরীতে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে তাদেরকে বোঝানোর বিষয়টি খুব স্পষ্ট সেটা হচ্ছে তাদেরকে এ কথা বলা দরকার যে মানে উপকার বা আরোগ্য এটা কি মানে তাবিজের কারণে হয় ওষুধের কারণে হয় না বস্তুর কারণে হয় নাকি আল্লাহ রব্ুল আলমিন মানুষদের কারক্যতা দান করে যদি তাদের আকিদা ঠিক না থাকে তাহলে তাদের মানে ইমান এবং কোনোটাই ঠিক নেই আকিদা কোনোটাই ঠিক নেই খুব সহজ করে বোঝা যে তাবিজের কারণে আপনার সুস্থতা অথবা উপকার আসেনি সুস্থতা অথবা উপকারের বিষয়টি আল্লাহ তালার কাছে নিস্ত রয়েছে আর যেহেতু আল্লাহ সৌভান তালা তাবিজকে মানুষের মানে রোগের জন্য নিরাময় হিসেবে অথবা ঔষধ হিসেবে অথবা উপকারী কোনো বস্তু হিসেবে আল্লাহ রাবুল আলমিন তার হাবিবের মাধ্যমে রসুল সরাসর মাধ্যমে দেননি বরং বলেছেন আর এটাই প্রমাণিত হচ্ছে তার এই বক্তব্য থেকে তার এই বক্তব্য এখানে শির্ক রয়ে গিয়েছে উপকার তো আল্লাহ তারা করতে পারে মানুষের কোনো উপকার কোনো কিছু করতে পারে না দুনিয়ার কোনো জিনিস লাই মানুষের কোনো ক্ষতি করতে পারে না মানুষের কোনো উপকার করতে পারে না যতক্ষণ পর্যন্ত ইল্লা ইজনিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া ইজনিল্লাহ কোরআনকারী মধ্যে আল্লাহ সুভার্ল তার বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা এর মাধ্যমে মানে এই সমস্ত তাবিজ কবজ এই যে মানে জাদু মন্ত্র এগুলো দিয়ে কোনো ধরনের ক্ষত ক্ষতি করার মতো ক্ষমতা রাখে না তারা আল্লাহ রাব্বুল আলমিন হুকুম ছাড়া যেখানে আল্লাহ রাবুল আলমিন হুকুম এবং নির্দেশনা থাকবে না সেখানে এগুলো কিছুই হবে না সুতরাং এই বিষয়টি যদি তাদেরকে বোঝানো যায় তাহলে অবশ্যই তারা আকিদার মৌলিক জ্ঞান লাভ করতে পারবে আর যদি নির্বোধ হয় ওই মক্কার মসজিকদের মতো তাহলে অবশ্যই আপনি তাদেরকে বুঝাতে পারবেন না যেভাবে রাসুল্লা সাল্লাস্লাম মুর্শিদদেরকে বুঝাতে পারেননি প্রশ্নই আসে না যে আপনি মোর্শিদদেরকে নির্ভরদেরকে আপনি মানে বুঝাতে পারবেন বোঝানোর জন্য আপনি আপনার আন্তরিকতা দিয়ে চেষ্টা করবেন চেষ্টা করতে বলার জন্য কিন্তু মানে সেই ক্ষেত্রে যদি তারা বুঝতেই নারাজ হয় তাহলে আপনি তাদের কাছে তো আপনার কাছে কোরআনের উদাহরণ রয়ে গেছে যে লাহুম কলুবুল্লা বিহা যে তাদের হ্যাঁ কিছু অন্তর আছে তাদের দেহের মধ্যে অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা কিছু বুঝে না নির্বোধ এই অন্তর দিয়ে যে উপলব্ধির যে কাজটি সেটি তাদের আর করতে পারে না কান আছে কান যন্ত্র আছে মানে কানের যে ডিভাইসটা মানব দেহের মধ্যে শুনে না কিন্তু লাইস্মাউনিয়া আল্লাহ তো যে শুনে না শুনে না অর্থ আসলেই শুনে অর্থাৎ তারা মানে না শোনে না বলতে তারা শুনলে লাভ হবে তারা ওই গরু ছাগল কিন্তু আওয়াজ শোনার মতো শুনে হ্যাঁ গরু ছাগল আওয়াজ শুনে কিন্তু যেমন গরুর গরুকে যদি আমি আধা ঘন্টা ওয়াচ করি তাহলে কিছু বুঝবে তো কিছুই বুঝবে না ওই কারণ হচ্ছে মানে শুনলে কী আওয়াজ শুনে কিন্তু এই আওয়াজ ওই ওই পর্যায়ে চলে গিয়েছে যেহেতু তার আওয়াজটা অন্তর পর্যন্ত পৌঁছে না সমাজে আসে না ইউনু লাই অফ সুরু না তারা চোখ দিয়ে দেখে রাস্তায় হাঁটে চোখও আছে কিন্তু লাই না বিহা আসলে চোখ দিয়ে যে জিনিসটি দেখার কথা ছিল সেটা দেখে না হক যেটা সত্য যেটা সে দেখে না সুতরাং এদের জন্য আর আমাদের অনেক বেশি করার নেই শুধুমাত্র বলার বিষয় রয়েছে তাদের কাছে মেসেজ পৌঁছানোই হচ্ছে আমাদের দায়িত্ব যেভাবে নবী এবং রাসুলগণ আমাদেরকে বলে গেছেন জানিয়ে গেছেন প্রিয় দর্শক আমরা উপলব্ধি করলাম সবাই উপলব্ধি করবে বুঝবে এমন কোনো নিশ্চয়তা নেই আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ রহমান লিভারপুল ইউকে থেকে লিখেছেন আমি একজন চাকুরিজীবী গত পনেরো বছর চাকুরি করে সংসার চালানোর পাশাপাশি আমি পঁচিশ লক্ষ টাকা সঞ্চয় করেছি এই টাকা তিন বছর আগে শেয়ার বাজারে বিনিয়োগ করি প্রথম দু বছর কোনো মুনাফা পাইনি বরং দু এক লক্ষ টাকা মাইনাসে ছিলাম কিন্তু পঁচিশ লক্ষ টাকার জাকাত দিতে কোনো সমস্যায় হয়নি তৃতীয় বছর পঁচিশ লক্ষ টাকার শেয়ারের বাজার মূল্য ছিল পনেরো লক্ষ টাকা এবং আমার চাকুরিও পার্ট টাইম হয়ে যায় শুধুমাত্র সংসার চালাতে পাঁচ লক্ষ টাকা লোন করতে হয় পুরো বছরে বছর শেষে বর্তমানে পঁচিশ লক্ষ টাকার শেয়ারের বাজার মূল্য উনিশ লক্ষ টাকা চাকুরি এখনও পার্ট টাইম লোনও একই রকম আছে শেয়ার বিক্রিও করতে পারছি না কারণ থার্টি পারসেন্ট লস হয়ে যাবে গত বছরের জাকাত এখনও দিতে পারিনি ছমাস পর দুই বছরের জাকাত বাকি হবে এখানে জাকাতের মাসলা কি হবে বা কত টাকার উপর জাকাত দিতে হবে অথবা ছয় মাস পরে দিলে কি হবে আপনি এখানে জাকাত আদার ক্ষেত্রে গড়িমসি করেছেন এটি গুনার কাজ খুবই ভালো করে বোঝার চেষ্টা করুন এটি গুনার কাজ এটা হারাম কাজ বাকি আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে দুই বছরে জাকাত আপনাকে আদায় করতে হবে বছর শেষে জাকাত আদায় করবেন আপনি আপনার যেই টাকা মানে মার্কেট ভ্যালু যতটুকু রয়েছে ততটুকুর উপর মার্কেট ভ্যালু যতটুকু আছে ততটুকুর উপর আপনি জাকাত আদায় করবেন সেক্ষেত্রে যদি আপনার উনিশ লাখ হয় পনেরো লাখ হয় যেটা থাকে সেটার উপর আপনি জাকাত আদায় করবেন হিসাব কর্ষে আপনাকে অবশ্যই জাকাত আদায় করে দিতে হবে জাকাতে ডিলে করার কারণে আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন জাকাতের ক্ষেত্রে ডিলে করার কোনো সুযোগ নেই আপনার সম্পদ রয়ে গিয়েছে আপনি ঋণ করতে যাচ্ছেন কেন ঋণ করার কোনো প্রয়োজন নেই সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেকেরই আসলে মিস্টেক আছে আমরা অনেকে মনে করে থাকি যে ঋণটা মানে আমার কাছে খুব সহজ মানে সম্পদটা জমা করে রেখি আর কাছ থেকে ঋণ করি এই কাজটিও শুদ্ধ নয় কারণ ঋণ অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় ঋণ মানুষদেরকে অনেক বড় ক্ষতির দিকে নিয়ে যায় ফলে ঋণ যার কাছে থেকে যাবে ঋণগ্রস্ত ব্যক্তি যদি এই অবস্থা তার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ নবী সাল্লাহবী ঋণগ্রস্তের সলাতুল জানাজা পর্যন্ত নবী সাল্লাউল ইসলাম কী করেছেন আদায় করতে রাজি হননি প্রথম চাননি পরবর্তীতে ওই ঋণ মাত্র দুটি দেড় পরবর্তীতে এক ব্যক্তি এই দুই দেড়হামের যখন দায়িত্ব নিয়েছে তখন সোল্লাহাম তাঁর সাহাবি মানে আল্লাহ রাসুল্লামের সাহাবি তার সলাত আদায়ের ব্যাপারে সম্মতি দিয়েছেন সুতরাং ঋণ কিন্তু ভয়ঙ্কর বিষয় দরকার নেই আপনার কাছে টাকা যেহেতু জমা আছে সেখান থেকে আপনি খরচ করবেন পরে ঋণ করেছেন এই করেছেন সে করেছেন ইত্যাদি অথচ আপনার কাছে টাকা রয়েছে যেই টাকা রয়েছে এই টাকার পরিপূর্ণরূপে আপনাকে এটার মার্কেট ভ্যালু অনুযায়ী যা কাজ আদায় করতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনে দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডিউডাব্লিউ ডট অ্যান বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন জীবন পরিচালনায় অর্থ প্রয়োজন অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা জড়িয়ে যাই কিন্তু সেখানে আমাদের সীমা জানতে হবে অর্থনৈতিক জ্ঞান অর্জন করতে হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের জাকাতের বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং ঋণ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দামি তোম মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব